হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকন ঘন্টিটা একবার প্রেস। হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ফিটফাট ভালো আছেন বন্ধুরা। তো বন্ধুরা, আজকে বিষয় কারি পাতা সম্বন্ধে আলোচনা করে যাবে। তো বন্ধুরা, আমার জুয়েলাই বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম। তো প্রথমে দেখে নেওয়া যাক যে কারি পাতাতে কী কী ভিটামিন সব লুকিয়ে রয়েছে। তো প্রথমত, প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, ভিটামিন বি প্রচুর পরিমাণে রয়েছে, ভিটামিন ই প্রচুর পরিমাণে রয়েছে এবং ভিটামিন এ প্রচুর পরিমাণে রয়েছে। আয়রন রয়েছে, ফলিক অ্যাসিড রয়েছে, বিটা ক্যারোটিন বলে এক এক উপাদান রয়েছে এবং অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণ রয়েছে এই কারি পাতাতে। তো প্রথমত এর কাজ কী, যে আমার মানে ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ভালো। তো ডায়াবেটিসকে নির্মূল করতে বা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে কারি পাতার গুণ অপরিসীম। তো খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করতে কারি পাতার খুব সাহায্য করে। যাদের শরীরে মানে চর্বিযুক্ত ফ্যাটযুক্ত, ওদের জন্য অনেক ভালো। শরীরকে চর্বিমুক্ত করতে কারি পাতা সাহায্য করে, নিয়মিত খেলে চর্বিমুক্ত করতে সাহায্য করে। আমাদের শরীরের পাচনতন্ত্রকে ঠিক করতে সাহায্য করে এই কারি পাতা। লিভারের সমস্যাকে দূর করতে এবং লিভারকে স্ট্রং করতে, লিভারের যে কোনো সমস্যাকে দূর করতে কারি পাতার গুণ অপরিসীম এবং হজমের সহায়তা করে। রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে এই কারি পাতা। রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে অনেক সমস্যা দেখা যায়। তো কারি পাতা খেলে রক্তের গ্লুকোজের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। চোখের জন্য অনেক ভালো, চোখে ছানি পড়া থেকে রোধ করতে সাহায্য করে। আর পেটের জন্য তো অনেক ভালো, যেমন স্টমাক, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনে দেখা যায় অনেক সময় আলসার, ঘা হয়ে যায়। তো কারি পাতা এই ঘাকে সারাতে অনেক উপকারিতে লাগে। তো ছোটো ছোটো ইনফেকশান বলুন বা বড় বড় ইনফেকশান বলুন, যে আলসার বলুন, যে কোনো ঘাকে দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে। এতে অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে, যা ক্যান্সারকে রোধ করতে কারি পাতার গুণ অপরিসীম। পেটের যে কোনো ইনফেকশান, স্টমাক ইনফেকশান বলুন, লার্জ ইন্টেস্টাইন বলুন, স্মল ইন্টেস্টাইন বলুন, তে অনেক সময় আলসার, ঘা হয়ে যায়। তো কারি পাতা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। তো এতে ঘা পুরনো সারিয়ে তোলে, অ্যান্টি অক্সিডেন্ট আছে, ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে, বি আছে, ঘাকে পুরনো সারিয়ে তুলে এবং ঠিক করতে সাহায্য করে এই কারি পাতা। তো আমি দেখেছি বন্ধুরা, সাউথ ইন্ডিয়াতে বা হায়দ্রাবাদের লোকেরা প্রচুর পরিমাণে কারি পাতা ইউজ করে। ওরা ওদের মাছ তৈরি তরকারিতে কারি পাতা ওরা খায়। তো এবারে আমাদের গ্রাম বাংলাতে গাছ দেখতে পাওয়া যায়, কিন্তু গ্রাম বাংলাতে আমাদের কারি পাতা বিশেষ ব্যবহার করে না। কিন্তু কারি পাতা খাওয়া ভালো, তো এতে এতগুলো গুণ রয়েছে। তো কীরকম করে খাওয়া যাবে বন্ধুরা, আমি সেটা বলতেছি। তো যারা বাঙালিরা যে আমাদের প্রতিনিয়ত যে ডাল ব্যবহার করেন, ডাল খান, তো ওই কারি পাতার পাতা কয়েকটা ডালে ছেড়ে দিলেই ওতে হয়ে যাবে। এবং তো বিভিন্ন রকম তরিতরকারিতে তার পাতাকে ডেলে দিতে হবে, ডেলে দিলেই তার কাজ পাওয়া যাবে। তো এইভাবে খাওয়া যাবে বন্ধুরা। আবার কেউ কেউ আবার কারি পাতার চাটনিও খান। তো আরেকটাও, যদি আপনি দেখেছেন যে পায়ে ঘা হয়েছে বা কোথাও বাইরে চামড়াতে ঘা হয়েছে, কারি পাতাকে বেটে দু তিনবার লাগালে ঘা অবশ্যই কমে যাবে। তো বন্ধুরা, আমার ছোটো টিপসকে ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকন ঘন্টিটা একবার প্রেস করে দিন, কারণ আমি যখন নতুন ভিডিও আপলোড করব তা আপনার কাছে অতি সহজে পৌঁছে যাবে বন্ধুরা।